শ্রেষ্ঠ বাঙালি বাংলার অভিসম্মানিত নেতা, আপনার নেতা, আমার নেতা, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে এদেশের ধামাল ছেলেরা বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে স্বাধীন সর্বভূমি বাংলাদেশ উপহার দিয়ে গেছে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে আমাদের সেই বীর সেনানীদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ বিশ্বের মানচিত্রে স্বাধীন সর্বভৌম বাঙালি হিসেবে পরিচয় দিতে পারি, গর্বের সঙ্গে মাথা করে দাঁড়াতে পারি। আজকের এই সমাবেশ থেকে আপনাদের সবার প্রতি আমি বিনীতভাবে দোয়া চাচ্ছি, সেই মানকিনের জন্য, সেই নেত্রীর জন্য, যে নেত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলছে, আমাদের সেই প্রাণ প্রিয় নেত্রী, আপনার নেত্রী, আমার নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আকুলভাবে আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি। আজ থেকে বছর খানিক পূর্বে আমি সাক্ষাৎ করেছিলাম, মাননীয় নেত্রী আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি ইউনিয়নগুলোকে তোমার রাজধানীর সঙ্গে সংযুক্ত করে দিচ্ছি, এই ইউনিয়নগুলোকে তুমি উন্নয়ন করবে, এই ইউনিয়নের প্রতিটি মানুষ রাজধানী শহরে যে সুযোগ সুবিধা ভোগ করে সেটা তুমি নিশ্চিত করবে। আমাদের রাজধানী ঢাকা শহর আপনারা জানেন হাজারো সংকটে, হাজারো সমস্যায় আবর্তিত একটি সময়। আমি মাননীয় নেত্রীকে বলেছিলাম, নেত্রী, পুরনো ঢাকা সমস্যায় জর্জরিত, তার মধ্যে যদি এই বাড়তি ইউনিয়ন গুলো আসে আমি তো ঠিক সেইভাবে সাহস করতে পারছি না, আমার সিটি কর্পোরেশনের তেমন একটা আয় নেই, দায় দানায় জর্জরিত, আমি কিভাবে এই ইউনিয়ন নেব। মাননীয় রেলকে আমাকে অভয় দিলেন, বললেন আমি তোমার পাশে আছি, তুমি দায়িত্ব গ্রহণ করো, তোমার যা যা প্রয়োজন হবে এই দুঃখী দরিদ্র মানুষের জন্য, এই এলাকার মানুষগুলোর জন্য তুমি আমার কাছে আসবে, আমি সাথে সাথে তার ব্যবস্থা গ্রহণ করব। আমার বুক ভরে গেল তার আশ্বাসে, আমি সাহস পেলাম, আমি দায়িত্বভার কাঁধে তুলে নিলাম আল্লাহ নামিয়ে। আমাদের প্রিয় নেত্রী, আপনাদের প্রিয় নেত্রী, 25 বছরের উন্নয়নের বাজেট 2 বছরে আপনাদেরকে দিয়েছে, 2 বছরে 25 বছরের উন্নয়ন বাজেট, এটা নজিরবিহীন, বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদ এমনটা পায় নাই। আমার ধনিয়াবাসী যা পেয়েছে, আমার সারুলিয়াবাসী যা পেয়েছে, আমাদের অন্যান্য ইউনিয়ন গুলো যা পেয়েছে, মাথুয়াই, মান্ডা যা পেয়েছে, রায় বলা হয়েছে রাত 10টা থেকে সকাল 7টায় আবর্জনা অপসারণ করতে হবে, ভোলা ট্রাকে ময়লা আবর্জনা অপসারণ করা যাবে না। আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাই এবং এই রায় বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের যে নিয়ম রয়েছে, নীতি রয়েছে, সেই নিয়ম নীতি অনুযায়ী আমরা রাত 10টা থেকে সকাল অবধি পরিচ্ছন্নতার কাজটুকু করে থাকি। এমনও হতে পারে অনেক গাড়ি চালক সকালবেলাতে কাজটুকু সেরে অনিয়ম করে সে করে আসে, এমনি যদি হয় আমরা আইনগত ব্যবস্থা নেব, প্রয়োজনীয় যা যা কিছু প্রয়োজন
বাস্তবায়ন করার জন্য তার সবটুকু আমরা করবো ইনশাআল্লাহ।